করলাম, তারপর চলে যাব রাস্টারে। রাস্টার থেকে জিও রেফারেন্সার, সেখানে ফাইলে যাব, ওপেন রাস্টার। ওপেন রাস্টার করে ডেস্কটপে এসিসি ক্লাস বলে যে ফোল্ডারটা রেখেছি ওর মধ্যে টোপোশিটটা আছে, তাই এটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম, টোপোশিটটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। WGS 84, এটা ডিফল্ট প্রজেকশন, ওটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম, টোপোশিট ওপেন হয়ে গেছে। এবার এর যে চারটে কর্নার সেটার ভ্যালুগুলোকে নোট করব, আগে খাতায় নোট করতে হবে। এই কর্নারে আছে 87°15' ইস্ট, 23°45' নর্থ, এর ইন্টারসেকশন পয়েন্টটা তে পয়েন্ট অ্যাড করতে হবে। এডিটে যাব, অ্যাড পয়েন্ট ক্লিক করলাম, এই উইন্ডোটা ওপেন করলো, দেখা যাচ্ছে এক্স ইস্ট ওয়াই নর্থ। তাহলে এক্স ইস্ট মানে হচ্ছে বসাবো হচ্ছে 87°, ডিগ্রি জেনে স্পেস দিয়ে দেবো শুধু 15 মিনিট, আর নর্থে আছে 23°, আবার স্পেস দিলাম 45 মিনিট। ওকে, ফার্স্ট পয়েন্ট অ্যাড হয়ে গেল। জুম আউট করলাম ম্যাপটাকে, স্ক্রল করে চলে যাব এর নেক্সট পয়েন্টে, সেখানে দেখা যাচ্ছে 87°30' আর 23°45'। ফের আবার এডিটে যাব, অ্যাড পয়েন্ট করব, ক্লিক করব, ক্লিক করে আবার সে একই 87°30' আর নর্থ হচ্ছে 23°45'। ওকে, সেকেন্ড পয়েন্টও অ্যাড হয়ে গেল। ফের জুম আউট করলাম ম্যাপটাকে, থার্ড পয়েন্টে যাচ্ছি, এটার কোঅর্ডিনেটসগুলো নোট করতে হবে, 87°30 আর 23°30। এই ইন্টারসেকশন পয়েন্টটাকে জুম ইন করলাম, এডিটে গেলাম, অ্যাড পয়েন্ট, ইস্ট হচ্ছে 87°30', 23°30'। ওকে, থার্ড পয়েন্টও অ্যাড হয়ে গেল। এবার যাব ফোর্থ পয়েন্টের দিকে, যেখানে ম্যাপটাকে জুম আউট করবো, স্ক্রল করবো টুয়ার্ড দ্য ফোর্থ পয়েন্ট। এখানে কোঅর্ডিনেটস হচ্ছে 23°30' অ্যান্ড 87°15'। এর এডিটে যাব, অ্যাড পয়েন্ট করব, ইন্টারসেকশন পয়েন্টে ক্লিক করব, ইস্ট হচ্ছে 87°15' আর নর্থ হচ্ছে 23°30'। ফোর্থ পয়েন্ট অ্যাড হয়ে গেল। এবার ম্যাপটাকে জুম আউট করে দেখে নেব চারটে পয়েন্ট হয়েছে কিনা। রেড ডটস গুলো বুঝিয়ে দিচ্ছে যে চারটে পয়েন্ট, চারটে জিসিপি কালেক্টেড হয়েছে। এবার চলে যাব ফাইলে, সেভ জিসিপি পয়েন্ট অ্যাজ এ ক্লিক করব, ক্লিক করে ডেস্কটপে যাব, সেখানে আমার এসিসি ক্লাস বলে ফোল্ডারটা আছে ওর মধ্যেই কাজটা সেভ করবো, ওটাকে ওপেন করব। ওপেন করে এখানে টাইপ করব জিসিপি বলে সেভ। আচ্ছা, দিয়ে এই উইন্ডোটা কেটে দিলাম। আবার যদি দেখতে চাই যে জিসিপি পয়েন্টগুলো আছে কিনা, তার জন্য কি করব, ফের কিউজিএস ডেস্কটপ ওপেনই আছে, রাস্টারে যাব, জিও রেফারেন্সে ক্লিক করব, ক্লিক করে ফাইলে যাব, ওপেন রাস্টার করে টোপোশিটটা আগে ওপেন করব, যার উপর জিসিপিগুলো নিয়েছিলাম, আবার প্রজেকশন সিলেক্ট করলাম, ম্যাপ খুলে গেল। এবার ফাইলে যাব, লোড জিসিপি পয়েন্টস, আমার ফাইলটা এসিসি ক্লাস নামক ফোল্ডারটাতে আছে, সেখানে জিসিপি পয়েন্টস ফাইলটায় ক্লিক করলাম, ওপেন করলাম, আমার চারটে জিসিপি চলে এলো। তার মানে আমার কাজটা হয়ে গেছে, এইভাবেই ফাইলটা আমাকে সেভ করতে হবে, আর অন্য কোনো উপায়ে সেভ হবে না, এটা এইভাবেই সেভ করতে হবে।